ফেস্টিভ্যাল যেটা আমরা বলি উৎসব, একটি হলো ঈদ উল ফিতরের আর একটা ঈদ উল আজহা। এই দুটি উৎসবকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের ঢাকা শহর থেকে প্রায় উল্লেখযোগ্য সংখ্যক আমাদের দেশের নাগরিক তারা তাদের গ্রামের বাড়িতে, তাদের বাবা মা আত্মীয় স্বজন তাদের বাড়িতে ঈদ করার জন্য যাওয়া আসা করেন, এবং আমরাও এই সময় একটি বড় ধরনের পরিবহনের অন্যতম পরিবহন হলো বাংলাদেশ রেলওয়ে। এই রেলওয়ের পক্ষ থেকেও একটা বড় ধরনের চাপ তৈরি হয় পরিবহনের ক্ষেত্রে, যেটার জন্য আমরাও কিছু কিছু প্রস্তুতি নেই, এবং সেই প্রস্তুতি আমরা কী ধরনের নিলাম এটা এক মাস পূর্বেই আপনাদের মাধ্যমে আমরা আমাদের যাত্রী সাধারণ এবং তাদেরকে আমরা জানানোর চেষ্টা করি। সবথেকে যেটা বড় পরিবর্তন আমরা এনেছি সেটা হলো এই টিকিট সংগ্রহের ক্ষেত্রে, এর আগে আমাদের যে 50% আপনার অনলাইন এবং 50% যেটা আমরা কাউন্টারে বিক্রি করতাম সেটি এবছরের জন্য আমরা ঈদের আগের 5 দিন এবং ঈদের পরের 5 দিন এই 10 দিনের জন্য টিকিট সংগ্রহের বিষয়টা শতভাগ আমরা অনলাইনে করেছি, এবং আগামী 17 তারিখ থেকে আমাদের যে পরিকল্পনা অনুযায়ী আমরা বিশেষভাবে এই রেল পরিচালনার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছি সেটা হলো আগামীকাল থেকে, এবং সেক্ষেত্রে আমরা কিছু বিশেষ ট্রেন আপনার এই এ সময় আমরা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, সেগুলো আপনাদের জানিয়ে দেওয়া আছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের একমাত্র খুব জরুরি যে সমস্ত পণ্য পরিবহনের জন্য সেই কন্টেইনার, তেল পরিবহন সহ অন্যান্য ছাড়া সমস্ত আর গুডস পরিবহন সেগুলো বন্ধ থাকবে। তারপরে আপনার আমাদের যে সেলুন আমরা ব্যবহার করি সেগুলো আমরা বন্ধ রাখি, এভাবে বিভিন্ন সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি যাতে আমাদের যাত্রী সাধারণের এই যাত্রায় নিরাপদে এবং খুব ভালোভাবে তারা যেন ট্রেন যাত্রাটা সম্পন্ন করতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করি। এবছর আমরা সেই ব্যবস্থাগুলো করেছি, এবং আজকে সবাই মিলে আমরা এসেছি যে আমরা সর্বশেষ আমাদের প্রস্তুতির বিষয়গুলো দেখার জন্য, এবং সেখানে আমরা সকল পক্ষের সঙ্গে মত বিনিময় করেছি, এবং তার অন্যতম আরেকটি হলো আপনারা জানেন যে যতগুলো ট্রেন আগামীকাল থেকে বিশেষ করে লালমনিরহাট ডিভিশনে অর্থাৎ পঞ্চগড়, চিলাহাটি, তারপরে আপনার লালমনিরহাট, আপনার কুড়িগ্রাম, রংপুর ওই অঞ্চল থেকে যে ট্রেনগুলি আসবে এই ট্রেনগুলোর কোনোটাই আসার সময় কাল থেকে বিমানবন্দরে কোনো স্টপেজ দেবে না, এই স্টপেজটা আমরা বন্ধ করেছি, কারণ এই ট্রেনগুলোতেই আমাদের সবথেকে বেশি যাত্রীর আপনার ভিড়টা হয় আমাদের অভিজ্ঞতা থেকে। এবং দেখা যায় যে বিমানবন্দরে যারা হয়তো টিকিট করে নাই বা যারা সেই সমস্ত যাত্রীরাই সমস্ত ট্রেন আপনার দখল করে থাকে, সিট দখল করে থাকে, যারা জেনুইন ট্রেনের টিকিট করে তারা আপনার ট্রেনের উঠতেই পারে না, তো সেই যে অতীতের যে এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এটি তারা কোনোভাবেই এবার না হতে পারে, তার জন্য আমরা বিশেষভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। তার ভিতরে দেখেছেন যে বাইরে আমরা একটা বাসের আলাদা বেড়া দিয়ে অস্থায়ীভাবে যাতে আমাদের কেবলমাত্র টিকিট যারা সংগ্রহ করতে পেরেছে যাত্রী, আমরা তাদেরকে যাত্রী বলবো যারা টিকিট সংগ্রহ করতে পেরেছে, আর অন্যান্য যারা তাদের স্ট্যান্ডিংয়ের জন্য আমরা নির্দিষ্ট সংখ্যক ট্রেন আমরা টিকিট দেব, সেগুলো মিলে আমরা মনে করবো যে তাদের টিকিট সংগ্রহ করতে তারাই যাচ্ছে, এর বাইরে যেন টিকিটবিহীন কেউ যেন জোর করে ট্রেনের তথাকথিত যাত্রী হতে না পারে সেই বিষয়টি আমরা সবাই মিলে আমরা এটি যাতে না হতে পারে সে চেষ্টা আমরা অব্যাহত রাখব। এবং আমরা বিশেষ করে মিডিয়া যারা বন্ধু আছেন আপনাদের আমরা সহযোগিতা চাই, কারণ আমরা যা কিছু করছি আমাদের ভবিষ্যতে যাতে আমরা ট্রেন যাত্রাকে আরও আমরা সহজ করতে পারি, মানুষের কাছে আরও সুন্দর করতে পারি এবং নির্ঝঞ্ঝাট করতে পারি, সেইগুলোর কারণেই কিন্তু আমরা এই উদ্যোগগুলো গ্রহণ করেছি। আর আরেকটি বিষয় আপনারা বিবেচনা রাখবেন যে অনেক সময় অভিযোগ আসে যে আপনার শিডিউল বিপর্যয়,
আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ যে ট্র্যাক এগুলো সিঙ্গেল ট্র্যাক এবং একটা লাইনের উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। একটা ট্রেনকে যদি কোনো কারণে যদি একটা ট্রেন 10 মিনিট দেরি করে তাহলে অনেকটা এলোমেলো হয়ে যায়। তাহলে আমরা চেষ্টা করব এবং এবার দেখেন আপনারা যে আবহাওয়ার কারণে যে টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং ট্রেনে আপনারা জানেন যে লোহার ঘর্ষণের কারণে আমাদের যে ট্রেন অপারেশন যাতে আপনার নিরাপদ করা যায় তার জন্য কিছু কিছু সিদ্ধান্ত আমাদের তাৎক্ষণিকভাবে নিতে হয়। কাজে এই বিষয়গুলো আপনারা বিবেচনায় রাখবেন এবং কোনোভাবে এগুলো আমরা চেষ্টা সবসময় করব যে আমরা তাদের সময় মতো আমাদের যাত্রী তাদেরকে সময় মতো তাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে দিতে পারি, সেটা আমাদের সবারই এবং মাঠ পর্যায়ে আমাদের প্রায় সবাই আমাদের ঊর্ধ্বতন যে সমস্ত মন্ত্রণালয় বল এবং রেলওয়ে যারা আছেন এই কয়েকদিন কিন্তু সবাই কিন্তু মাঠ পর্যায়ে থেকে কিন্তু এই আমাদের কোনো ছুটি নাই, ঈদের ছুটি রেলের লোকজনের আমরা সেভাবে ভোগ করতে পারি না, তাদের এই সার্ভিসটা আমাদের দিতে হয় এবং এই সমস্ত বিবেচনা করে আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা কামনা করি যাতে মানুষকে আমরা একটা শৃঙ্খলার দিকে আনতে পারি এই বিষয়ে আপনাদের একটা সহযোগিতা আমরা চাই।